গুড ইভিনিং আর ওয়েলকাম টু বং পিনপি শাওয়ার, একটা ইন্ডিয়ান ফুটবলের ভিডিও। আবার বেশ কিছু খবর রয়েছে নিশ্চিতভাবেই। গতকাল কিন্তু ইন্ডিয়ান ফুটবল হিস্ট্রির রেকর্ড ট্রান্সফার ঘটে গেছে। মেগা সাইন এডিগো মোহনবাগান এফসি করিয়ে নিয়েছে, এবং সেখান থেকে যে বিষয়টা পরিষ্কার হয়েছে যে এই সিজনে একটা হিউজ দল গড়ার ক্ষেত্রে তারা কিন্তু কোনো রকমের কৃপণতা করবে না, এবং যেই রকমভাবে প্ল্যানিং করে অল আউট যাচ্ছে টিম তৈরি করার ক্ষেত্রে, সেই রিলেটেড বেশ কিছু খবর কিন্তু এই মুহূর্তে বেরিয়ে আছে। সবকিছু নিয়েই কথা বলবো। অবশ্যই মেগা সাইনিং হয়েছে, আপকামিং সাইনিং আসতে পারে, এবং একটা ছোট্ট করে হলো হার্ট ব্রেকিং এর খবর রয়েছে। আই থিঙ্ক ছোট না, হয়তো এটা বড় হতে পারে, সেটারও কতটা প্রবাবিলিটি রয়েছে এই মুহূর্তে কি খবর রয়েছে সবকিছু নিয়ে কথা বলবো। আর পাশাপাশি যতগুলো ট্রান্সফারের খবর আজকে রয়েছে সবকিছু শেয়ার করবো। কিন্তু তার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটা এখন অব্দি সাবস্ক্রাইব করুন, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া, রেগুলার ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটা তো অবশ্যই প্রেস করে যেও। যাই হোক, শুরু করবো আমাদের জামশেদপুরের একটা নতুন ট্রান্সফারের খবর দিয়ে। এটা কিন্তু কনফার্মড হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। প্রচুর জামশেদপুর এফসির ফ্যান যারা আমাকে কমেন্টে, টুইটারে, টেলিগ্রামে, যেখানে রয়েছে ইনস্টাগ্রামে অবধি, যেখানে যেখানে মোটামুটি পাওয়া যায় আমাকে, প্রত্যেক জায়গাতেই তোমরা রেগুলার বেসিসে জিজ্ঞাসা করছিলে যে নতুন বিদেশি কে আসতে চলেছে। তো আজকেই দুপুরবেলাতে একটা আপডেট ছিল, আমি গ্রুপে শেয়ার করি, চ্যানেলেও শেয়ার করি, যে এলি সাবিয়া তাকে কিন্তু চেন্নাইয়ের এফসি থেকে জামশেদপুরে এবার তোমরা দেখতে পাবে। আর এই মুভটা কমপ্লিট হয়ে গেছে অলরেডি, তিনি কিন্তু সাইন করে ফেলেছেন। আর এর সাথে একটা জিনিস চেন্নাইয়ের হয়ে বলে দেওয়া ভালো, যেটা মার্কাসও টুইট করে জানিয়েছে অনেকদিন আগে, আমি তোমাদের জানিয়েছিলাম যে চেন্নাইয়ের এফসি কিন্তু এইবারের সিজনে হয়তো একজনই রিটেন হতে চলেছে, এবং সেটা ক্রিভেলারও, তার সাথে এক বছরের কন্ট্রাক্টও এক্সটেনশন হয়েছে। বাকি যে পাঁচজন বিদেশি, সেই পাঁচজনই কিন্তু ফ্রেশ বিদেশি আসতে চলেছে। তবে শুধুমাত্র চেন্নাই এফসি বলে নয়, চেন্নাই এফসির পাশাপাশি ওড়িশা এফসি, কেরালা ব্লাস্টার্স, হায়দ্রাবাদ এফসি, ইভেন মুম্বাই সিটি এফসি, তাদেরও কিন্তু প্রচুর বিদেশি এবারে নতুন মুখ তোমরা দেখতে পাবে। আর ম্যাক্সিমাম বিদেশি কিন্তু রিটেন করছে এবারে এফসি গোয়া। মুম্বাই সিটিতেও তিনজন ছিল, সেটা এই মুহূর্তে দুজনে এসে দাঁড়িয়েছে, অর্থাৎ তাদেরও চারজন এবারে নতুন বিদেশি আসবে। সেটা নিয়েই পরের আপডেটে ঢুকে যাব, যেই খবরটা আজকে দ্য ব্রিজ থেকে কভার করা হয়েছে, যে এটিকে মোহনবাগান এফসির প্রাণ বোমরা, এটিকে মোহনবাগান এফসির অন্যতম সেরা প্লেয়ার, সেরা প্লেয়ার বললে বোধ হয় কিছু ভুল হবে না, রয় কৃষ্ণা, দুটো গত আইএসএল সিজনে, একবার এটিকের জার্সিতে, গত সিজনে এটিকে মোহনবাগানের জার্সিতে 29টা গোল হয়ে গেছে। যার সেই ডিভাস্টেটিং স্ট্রাইকারকে নাকি মুম্বাই সিটি এফসি সাইন করানোর জন্য একদম উঠে পড়ে লেগেছে। হ্যাঁ, ঠিক যেভাবে এটিকে মোহনবাগান এফসি অল আউট গেছিল হুগো বুমোকে ছিনিয়ে আনার ক্ষেত্রে, ঠিক একইভাবে মুম্বাই সিটি এফসি কিন্তু মোটামুটি টাকার থলি, অফার, প্ল্যানিং, প্রজেক্ট সমস্ত কিছু নিয়ে একদম রয় কৃষ্ণার কাছে ঢুকে গেছে। এরকমই একটা খবর দ্য ব্রিজ থেকে জানানো হচ্ছে। কেউ এটাকে যদি ফেক মনে করো, যে আমার এই ভার্বাল ব্যাপারটা ফেক, তাহলে অবশ্যই আমি দ্য ব্রিজের যে লিঙ্কটা সেটা নিশ্চিতভাবেই দিয়ে দেবো। আর আমার মনে হয় না যে একটা প্রতিষ্ঠিত মিডিয়া, যাদের একটা হিউজ কাভারেজ রয়েছে অল ওভার ইন্ডিয়াতে, ইভেন ইন্ডিয়ার বাইরেও ইন্ডিয়ানদের কাছে, তারা ইজিলি একটা ফেক খবরকে মার্কেটে ছড়িয়ে দেবেন। তো এই মুহূর্তে রিউমারটা যথেষ্ট স্ট্রং জায়গাতে। আর আজ থেকে বহুদিন আগে কিন্তু আমি তোমাদের জানিয়েছিলাম যে রয় কৃষ্ণের যে সমস্ত ডিমান্ডগুলো পেন্ডিং রয়েছে, এখন অবধি এটিকে মোহনবাগান এফসির তরফ থেকে অ্যাকসেপ্ট করা হয়নি, সেই ডিমান্ডগুলো যদি অন্য কোনো ক্লাব ফুলফিল করে তাহলে রয় কৃষ্ণা কী করবেন আমরা কেউ জানি না। কিন্তু তারপরেও একটা এক্স ফ্যাক্টর থেকে যায়, একটা ইমোশনাল ফ্যাক্টর থেকে যায়, একটা ব্যাপার রয়েছে যেটা এটিকে মোহনবাগান এফসি ম্যানেজমেন্টের সাথে রয় কৃষ্ণার রয়েছে, সেটা যদি ফাইনালি ক্লিক করে, সেটা যদি কোথাও দুই দুয়ে চার ম্যাচ করে যায়, তাহলে কিন্তু রয় কৃষ্ণাকে নিয়ে যাওয়াটা যে কোনো ক্লাবের পক্ষে একটু হার্ড হতে পারে। তবে ফাইনালি রিউমার যখন উঠেছে, সেটা যখন একটা স্ট্রং জায়গাতে গিয়ে পৌঁছেছে, আমার মনে হয় যে আরও বেশ কিছুটা সময় লাগবে এটাকে ডেভেলপ হতে, যে ফাইনালি রয় কৃষ্ণা কী করবেন, তিনি এটিকে মোহনবাগান এফসিতে থাকবেন নাকি আইএসএলেরই মুম্বাই সিটি এফসিতে যাবেন, নাকি অন্য কোনো ক্লাবে তিনি মুভ করবেন। আর লাস্ট যে খবরটা, এটা অনেকে আমাকে মেসেজ করে জানিয়েছ, তারপর যতটুকু কমিউনিটি রয়েছে আমাদের সেখান থেকে যতটুকু খবর, যে একটি নতুন প্লেয়ার, ইরানিয়ান ডিফেন্ডার, সেন্টার ব্যাক, 25 বছর বয়স, মাজিদ হোসেইনি, ওয়ার্ল্ড কাপার 2018 ওয়ার্ল্ড কাপেও খেলেছিল, এবং সব কিছু ঠিক থাকলে, এবং তার যা এই মুহূর্তে ফর্মও রয়েছে, 2022 ওয়ার্ল্ড কাপেও হয়তো ইরানের টিমে এসে থাকতে পারে, এখন রেগুলার বেসিসে সে কিন্তু ইরানের ন্যাশনাল টিমের হয়ে খেলে, সেই প্লেয়ারকে এটিকে মোহনবাগান এফসি অফার করেছে। কিন্তু এখানে দুটো ফ্যাক্টর রয়েছে, এক,
সে যে সমস্ত লিগে খেলে উঠে এসেছে, ইরানিয়ান অবশ্যই লিগ, তার পাশাপাশি লাস্ট 3 বছর কিন্তু রাশিয়াতে ছিল, ট্রাবজনস্পোরের হয়ে খেলতো। অর্থাৎ সেই জায়গা থেকে এই প্লেয়ারটাকে নিয়ে এলে আমি বলবো যে একটা হিউজ সাইনিং হবে। অবশ্যই হুগো বুমো একটা আইএসএল এর নিরিখে বড় প্লেয়ার, কিন্তু যদি এই প্লেয়ারটাকে পার্টিকুলার এটিকে মোহনবাগান এফসি ক্র্যাক করে নিয়ে আসতে পারে তাহলে আইএসএল এর নিরিখে একটা বিরাট বড় সাইনিং হতে চলেছে। কারণ পরবর্তী বছরে যে ওয়ার্ল্ড কাপটা কাতারে হবে সেখানে ইরান ন্যাশনাল টিমের হয়ে খেলার কিন্তু একটা প্রবল সম্ভাবনা রয়েছে এই প্লেয়ারটির। যদিও তারা এই হাই প্রোফাইল ব্যাপারের পাশাপাশি যেটা আরেকটা ফ্যাক্টর রয়েছে সেটা হলো তার স্যালারি ইস্যু। মার্কেট ভ্যালু যেটা শো করছে যে নিয়ার অ্যাবাউট 12 কোটির আশেপাশে তার মার্কেট ভ্যালু, অন্তত যদি তার হাফও তার স্যালারি হয়, আমি যদি ধরে নিলাম তর্কের খাতিরে যে তার 50%টা হলো স্যালারি, তাহলেও প্রায় 6 কোটি টাকা পার সিজন। এবং সেটা যদি এটিকা মোহনবাগান এফসি ম্যাচ করে নিতে পারে, বা যেভাবে এটিকা মোহনবাগান এফসি কিন্তু এবারে টিম তৈরি করছে, যেভাবে তারা লাইন আপ করার চেষ্টা করছে, যেভাবে এশিয়াকে ডমিনেট করার চেষ্টা করছে, তো এই ডিলটা আমার মনে হয় না, যদি প্লেয়ার রাজি থাকে তাহলে এটিকে মোহনবাগান এফসির কাছে ইম্পসিবল হবে। আর অবশ্যই তাকে একটা বিগেস্ট সাইনিং হিসাবেও কিন্তু দেখাতে পারবে, যদি আইএসএল এর যে রুলস রয়েছে সেটা যদি ম্যাচ করে ওয়ার্ল্ড কাপের নিরিখে, তাহলে এই প্লেয়ারটাকে যদি কোথাও মার্কি হিসেবে দেখানো যায়, কিন্তু আমার যতটুকু মনে হলো যে মার্কি হিসেবে এটাকে দেখানো যাবে না, তাও যদি আইএসএল এর ব্যাপার বাকিটা যদি কনক্লুশনে আসে তারা যে এটাকে মার্কি হিসেবে তারা দেখাবে, তাহলে সেটাকেও মার্কি হিসেবেও আনলেও আনা যেতে পারে। তবে যতটুকু মার্কি রুল সেই ক্ষেত্রে এই প্লেয়ারটি কিন্তু মার্কি ম্যাচ করছে না। এই 3টে বিষয় তোমাদের জানার ছিল। এক হচ্ছে প্লেয়ারের লিঙ্ক আপ কতটা ঠিক বা ভুল, ঠিক বা ভুল সেটা তো অবশ্যই আগামী দিনে জানা যাবে, নিশ্চিতভাবে তার কাছে অফার তো গেছেই। দ্বিতীয় বিষয়টা হলো যে মার্কি হিসেবে দেখানো যাবে কিনা, আর থার্ড আসার প্রবাবিলিটি কতটা। আসার প্রবাবিলিটি অবশ্যই দু পক্ষের ওপরে ডিপেন্ড করে রয়েছে, প্লেয়ারকেও চাইতে হবে যে বড় লিগ ছেড়ে আইএসএল এ আসা, অবশ্যই আইএসএল এর নিরিখে রাশিয়ান লিগ অনেক ওপর, ইউরোপা লিগ খেলছিল সে, এফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলার অভিজ্ঞতা রয়েছে, 25 বছর মাত্র বয়স, যদি তার মনে হয় যে সে এই বয়সে আইএসএল এ আসবে তাহলে অবশ্যই সে আইএসএল এ আসতে পারে। অবশ্যই এটিকে মোহনবাগান এসে তারা যদি মনে করে যে ওয়ান অফ দ্য হাইস্ট পেড ফুটবলারকে তারা নিয়ে আসবে, 2-4 ম্যাচ করে গেলেই কিন্তু এই প্লেয়ারটা সবুজ বিরুণ জার্সিতে এসে যাবে। বাকিটা ডিপেন্ড করছে পরিস্থিতির ওপর, পরিস্থিতি কিভাবে এগোই দেখো, সেদিকে আমরা নজর রাখবো, তোমরাও নজর রাখতে থাকো, অবশ্যই খবর পেয়ে যাবে ধীরে ধীরে, যা কিছু আপডেট হতে থাকবে এই ভিডিওটা এই অবধি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে থাকো, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।